সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আবরণের প্রতিটি কেনাকাটায় এখন 10% বিশেষ ছাড়। অফার চালু থাকবে 25 মে পর্যন্ত। বুকিং করুন শুধুমাত্র অনলাইনে। যোগাযোগ 9051217795833400214। ইউটিউবে আবরণ এক্সক্লুসিভ, ফেসবুক পেজ আবরণ এক্সক্লুসিভ। নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব এবং আপনাদের সকলকে জানাই স্বাগত। বেশ কিছুক্ষণ আগে আপনারা জানেন যে 12:30টার সময় আমরা হাজির হয়েছিলাম আবরণের একটা সম্ভার নিয়ে, বলা যায় গিচার সম্ভার ছিল তখন আমাদের সাথে। আমি আবারও হাজির হয়েছি দুপুর 2:00, এখন আমাদের ঘড়ির কাঁটায় সময় যেটা বলছে, এবং এখনও বেশ কিছু নতুনত্ব কালেকশনই দেখব অবশ্যই, কারণ বেনারস ঘরানার জামদানি আজকে আমরা দেখব। এই বেনারস ঘরানার জামদানি হচ্ছে গিয়ে, এটাতে প্রথম কথা ব্লাউজ পিস পাওয়া যাবে, আর জামদানির যে ডিজাইনটা সেই ডিজাইনটা এখানে কন্টিনিউ হয়, তবে এই যে মেটেরিয়ালটা শাড়ি সেটা আলাদা। সেই শাড়ি দেখা শুরু করব অবশ্যই, তবে আজকে আমার সঙ্গে তিথি রয়েছে, তাই তিথিকে প্রথমেই অনেক স্বাগত। তোমাকে অনেক ধন্যবাদ জানাবো দেবস্মিতা, আর তার সঙ্গে সঙ্গে দিদিদের জন্য তো অনেকটা ভালোবাসা রইলই। তবে আজ বেনারস ঘরানার জামদানি যেমন দেখবো, পাশাপাশি তো 10% অফারটাও রয়েছে, দিদিরা প্রোমোটাও দেখতে পাচ্ছেন, তাই চলো একটা একটা করে শাড়ি দেখা আমরা শুরু করি। শুরু করছি একদম। আচ্ছা, শুরুতেই খুব সুন্দর একটা মানে আলোচনাও হচ্ছিল আমরা তিথির সঙ্গে, যে সত্যি কালারটা খুব সুন্দর, একটা কালার টোন, একটা ডুয়েল টোন কাজ করছে পুরোটাই, এটা আমরা দেখছিও এখানে, বেশ সুন্দর একটা কালার টোন। কারণ এই যে এই পাশের যদি আমি দেখি, এই দিকের যে একটা ব্লু আর তার সাথে গ্রিন, এই দুটো সুতোর টানা বানায় গিয়ে এই কালারটা কিন্তু এসেছে। তার সাথে তো অবশ্যই গোল্ডেন টিস্যুর একটা ব্যবহার রয়েছে। এটা হচ্ছে কি আমাদের নাম্বার 13550 প্রাইস রেঞ্জ থাকছে, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। অর্থাৎ 1 নম্বর শাড়ি প্রাইস থাকছে 3550, তার উপর 10% ছাড় তো থাকছেই, যে কটা শাড়ি দেখাবো আজকে সবকটাতেই 10% অফ থাকছে। আচ্ছা, ব্লাউজ পিস আছে, আমি যেরকম বলেছিলাম এই যে হচ্ছে ব্লাউজটা, 1 নম্বর কালেকশন দেখে নিলাম, এরপর চলে যাব 2, অর্থাৎ 2 নম্বর। আচ্ছা, আগেরটায় আমরা টিস্যুর ব্যবহার দেখেছি, এটাতে আবার টিস্যুর ব্যবহারটা নেই। এটা ধরুন, হ্যাঁ এক সেকেন্ড, এটাতে হচ্ছে গিয়ে টিস্যুর ব্যবহারটা নেই, কিন্তু রংটা ভীষণ মিষ্টি দেখো, একদম একদম মানে তোমাদের লাইট শেড তো পিচ বলতে পারি আমি, একদম তোমার বেস কালারটা পিচ টোন, তার উপর পিঙ্ক দিয়ে কাজ। আমি যদি আঁচলটা দেখি, দেখো শুধু ফ্লোরালের পাশে যেটা রয়েছে আর কি, পাতার যে ডিজাইনটা একটা ক্যারি হয়েছে সেটা পুরো ঠাসা। এবার তুমি ধরো চলে এলে বডিতে, সেখানেও এই যে বডির বুটিটা সেটা আবার একটু আলাদা, এই যে এক একটা বুটি যদি ক্লোজে দেখতেই পাচ্ছেন ভীষণ আলাদা একটা ধরন, আর দুদিকের পার আবার সেই ঠাসাভাবে কন্টিনিউ হয়েছে, এবং একটা সরু করে দেখো ত্রিকু রঙের ইঞ্চি পারও যাচ্ছে, যার জন্য তোমার কালার টোনটা যেহেতু চেঞ্জ হচ্ছে একদমই তাই। এটা হচ্ছে কি আমাদের নাম্বার 2, প্রাইস রেঞ্জটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, 3450 প্রাইস রেঞ্জ থাকছে, অর্থাৎ 2 নম্বর শাড়ি দেখলাম 3450 দাম থাকছে। ব্লাউজ পিসটা দেখে নেব, ব্লাউজ পিসে দেখো হাতার কাজটা একদমই, কাজটা আমরা পেয়ে যাব। এরপর চলে যাব 3। আচ্ছা, ওই একই তোমার ডিজাইনটা থাকছে, কালারটা শুধু চেঞ্জ হচ্ছে। এবার 2 নম্বর শাড়িটা যেমন দেখেছিলাম, এটা 3 নম্বরটা ডিজাইনটা সেমই থাকছে। আচ্ছা, এটার সুতোটা যদি আমি বোঝাই, এই হচ্ছে মানে দুটো টানা ভারনা যদি দেখা যায়, একটা হলুদ মানে একটা লেমন ইয়েলো, তার সাথে একটা হোয়াইট, দুটো টানা ভারনায় গিয়ে কিন্তু এই যে কালার টোনটা ইয়েলোর, এই কালার টোনটা এসেছে। এটা আমাদের 3 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3450, অর্থাৎ 3, প্রাইস থাকছে 3450 একদম। আর এই যে হচ্ছে কি একদম ব্যাক সাইডটা দেখিয়ে দিই একবার, এটা হচ্ছে কি উইভিংটা, একদম ঠাসা উইভিং যাচ্ছে, পুরো ডিজাইনটা সেম, শুধু কালারটা চেঞ্জ রয়েছে এখানে, যেরকম তিথি বলেই দিল। 3 আমরা দেখছি, প্রাইস রেঞ্জ যাচ্ছে 3450, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে এটা থাকছে ব্লাউজটা,
এরপর চলে যাব নাম্বার 4 এই রংটাও বেশ মিষ্টি মানে তাই অরেঞ্জ ঠিকই কিন্তু ভীষণ সুদিন বলা যায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের আজকের 4 নম্বর কালেকশন একদম নাম্বার 4 যেখানে খুব মানে অরেঞ্জ দিয়ে তো কাজ আছে খুব লাইট একটা মেরুন যদি বলি সেই লাইট মেরুন টোনটাও কন্টিনিউ হচ্ছে পুরো ডিজাইনটায় একই ডিজাইন এখন অবধি আমরা মানে 2-3-4 সেম ডিজাইন আমরা দেখলাম কালার কিছুটা চেঞ্জ রয়েছে এবং দেখো অরেঞ্জ শেডটার সাথে যেহেতু একটা ইঞ্চি করে তোমার চিকু পার্ট যাচ্ছে দুটো রঙে টানা বানায় বেস কালারটা অনেকটা ম্যাট ফিনিশে ম্যাট ফিনিশে একদম আচ্ছা এটা হচ্ছে নাম্বার 4 যেরকম তিথি বললো 3450 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট মানে 345 আপনার অফ হয়ে যাচ্ছে 3450 প্রাইস দেখলাম 4 নম্বর শাড়ি এরপর যাব দেখার মতো পড়তে হবে দেখো তুমি এর সাথে একটা একদম লাল ব্লাউজও পড়তে পারো একটু গ্লজি গ্লজি বেনারসি প্রিন্টের সাথে আবার ধরো আশা কাজটা আঁচলে একদমই তাই তুমি যে গ্রিন ব্লাউজটা চান্ত্রীর পরে আছো এটাও ক্যারি করতে পারো ক্যারি করা যেতেই পারে আবার সফট টোনে সাজতে চান তারা এর যে ব্লাউজটা সেটা বানাতে পারে আবার যদি একটু স্টাইলিশ ওয়েতে সাজতে চান তাহলে একটা ব্ল্যাক রেজেড ব্ল্যাক ক্রপ টপ একদম পুরো টেক্সচারটা হচ্ছে এরকম পুরোটাই গোল্ডেন টিস্যু দিয়ে পুরো কাজটা যাচ্ছে অনেকটা বোল্ড ওয়েতে এটা 5 নম্বর কালেকশন প্রাইস থাকছে 3350 একদম 3350 প্রাইস রেঞ্জ নাম্বার 5 দেখলাম যে ব্লাউজটার কথা বলছিলাম এই যে পারে আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি এরপর চলে যাব নাম্বার 6 6 নম্বর কালেকশনে এটাতেও একটা ডুয়েল টোন গেছে দেখো এটা ব্লু আর গ্রিন সুতো যাওয়ায় তোমার এই ডুয়েল টোনটা কাজ করে এটা গ্লজি ব্যাপার রয়েছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আঁচলটা আঁচলে যদি ঠাসা কাজটা যায় পুরো এই কাজটা থাকছে আঁচলটা বেশ ওয়েভ করে করে আঁচলের ডিজাইনটা সেই ওয়েভটা কিন্তু কন্টিনিউ হচ্ছে দুদিকের পাড়িকের পাড়ে আর খুব সুন্দর তিনটে পাতার একটা ডিজাইন যাচ্ছে যেটা একটা টিস্যু আর একটা গ্রিন সুতো দিয়ে কন্টিনিউ আর যে ডুয়েল টোনটার কথা বলছিলাম একটা গ্রিন সুতো আর একটা ব্লু সুতো যাওয়াই যে ব্লু ইঞ্চি পাড়টা আপনারা খেয়াল করছেন এই কালারটা যাওয়ায় টোনটা ঠিক এক্স্যাক্টলি এরকম ডুয়েল টোন এসেছে এটা নাম্বার 6 আমাদের 3350 অর্থাৎ 3350 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আমরা পাচ্ছি এটা হচ্ছে তার ব্লাউজটা 6 নম্বর শাড়ি দেখলাম এরপর দেখব নাম্বার 7 7 নম্বর শাড়ি বা টুকটুকে একটা লাল রং দেখো মানে আগের ডিজাইনটাই কিন্তু কন্টিনিউটা হচ্ছে কি তোমার রেড কালার দিয়ে টুকটুকে একটা লাল গোল্ডেন সেম ডিজাইন একদম রেড এটা বিয়ে বাড়িতে কাউকে গিফটও করতে পারবেন খুব সুন্দর যার হয়তো নতুন বিয়ে তাকে এবং যে উপহার হিসেবে পাবে সেও বেশ খুশি হবে খুশি হবে সত্যিই তাই আচ্ছা এটা নাম্বার 7 আমাদের সেম ডিজাইন 3350 প্রাইস রেঞ্জ অর্থাৎ 6 নম্বর শাড়ি 3350 প্রাইস তার উপর ফ্ল্যাট 10% অফ ব্লাউজ পিস ছিল ওটা এরপর চলে যাব নাম্বার 8 8 নম্বর কালেকশন দেখব 8 নম্বর কালেকশনটা আবার ঠিক আগেরটা লাল দেখলাম এবার পুরো নীল বলতে পারি একদম তার সাথে আবার দেখবে একটা ইঞ্চি মানে আমার তোমার আর আমার দিকে যদি দেখা যায় একদম সরু করে একটা গ্রিন পার কিন্তু রয়েছে হ্যাঁ গ্রিনের মানে গ্রিন সুতোর যে টানা বানাটা কাজ করছে সেটা বোঝা যাচ্ছে ওই পার্টটা হাতে পেলে আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন একদম এটা নাম্বার 8 সেম ডিজাইন দেখছি আমরা প্রাইস রেঞ্জটাও সেম থাকছে 3350 অর্থাৎ 3350 আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যেখানে আমরা পার্টটা পেয়ে যাচ্ছি এরপর যাব এরপর আসবো 9 নম্বর কালেকশনে নাম্বার 9 এটা আবার একটু একটু এজেড পারসন যারা রয়েছে তাদের জন্য মানে দেখে একদম লাগাই মনে হবে আর কি এবং তাদের জন্য যারা লাল পরেন না তাদের জন্যও হতে পারে যারা লাল পরেন না লাল পরেন না এবং ডার্ক শেড ব্যবহার করেন না তাদের জন্য এই শাড়িটা ভীষণ ভাবে অ্যাপ্রোপ্রিয়েট একদম ঘিয়ে কালার যদি বলি তার উপর দেখো খুব সুন্দর একটা ফিরোজা কালার একটা গ্রিন দিয়ে পুরো কাজটা করাতে একদম যেহেতু আমরা বেনারস ঘরানার জামদানি শুধু শাড়ির মেটেরিয়ালটা আলাদা ডিজাইনটা কিন্তু সেই জামদানি ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা নাম্বার 9 9 নম্বর কালেকশন 3350 অর্থাৎ 3350 এরপর চলে যাব নাম্বার 10 এটা আবার আলাদা এটা আবার একটু কালারফুল কালেকশন একদম মানে বলাই যেতে পারে এক কথায় ভীষণ কালারফুল ভীষণ যে কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে এবং যে কোনো ভাবে আপনি শাড়িটা ক্যারি করতে পারেন এমনি ছাড়া আঁচল দিয়ে একদম
বা যদি চান আপনি আট পেরে করেও পড়তে পারেন। মানে এখানে দেখো টেম্পল যে পার্টটা সেটা না অনেকটা মেট্রো টেম্পল ডিজাইন যেরকম হয় ঠিক সেই টেম্পল ডিজাইনটা থাকছে, তোমার আর আমার দিকে সেম ডিজাইন, ওটাই কন্টিনিউ হচ্ছে, একদম কন্টিনিউ হচ্ছে। আর মাঝখানে যেরকম ফ্লোরাল ডিজাইনটা, এটা হচ্ছে পুরো শাড়িটা। এটা 10 নম্বর কালেকশন, 3350 প্রাইস রেঞ্জ আছে, অর্থাৎ নাম্বার 10 প্রাইস থাকছে 3350, তার উপর ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ব্লাউজটা, প্লেন ব্লাউজ আর সাথে গোল্ডেন টিস্যুর একটা পার রয়েছে। আচ্ছা, সেই আগের তারই সেম ডিজাইনের একটা কালার কালেকশন দেখাচ্ছি, ডিজাইনটা সেম থাকছে। এটা হচ্ছে তোমার সি গ্রিন বেসে, হ্যাঁ আগেরটা বেশ একটু রেডিশ টোন ছিল, রেডের একটু ম্যাট টোন, এটা সি গ্রিন বেসে সেম ডিজাইন, দুটো কালার কালেকশন আমাদের কাছে। এই ডিজাইনে দুটো কালার আমরা নিয়ে এসেছি, একটা ছিল 10 নম্বরে, এটা হচ্ছে 11 নম্বরে। প্রাইসটা কিন্তু সেম থাকছে 3350, অর্থাৎ 3350, এটা নাম্বার 11। একদম বেনারস ঘরানার শাড়িতে রয়েছে, শুরুটা আমরা জামদানি দিয়ে করেছিলাম, তারপর বেশ কয়েকটা কালেকশন এখন দেখছি। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এরপর আসবো নাম্বার 12, সেখানে আবার একটা বেনারস ঘরানার জামদানিতে চলে এলাম, যেটাতে একটু ব্ল্যাকের ছোঁয়াটা রয়েছে। এটা 12 নম্বর কালেকশন, প্রাইস সেম থাকছে 3350, অর্থাৎ 3350, একদম। এটাতে না উইভিংটা দেখাবো একবার, করাত যে ডিজাইনটা এটা অবশ্যই মেশিন উইভিংও বলা যায়। এই যে এটা হচ্ছে উইভিংয়ের পার্টটা, কতটা ঠাসা বুনোইটা রয়েছে, এটা হচ্ছে উইভিংয়ের পার্টটা দেখলাম। আচ্ছা, এটা আমাদের নাম্বার 12 দেখছি আমরা, 3350 থাকছে প্রাইস, অর্থাৎ 3350, তার উপর ফ্ল্যাট 10% অফ তো আপনারা পেয়ে যাচ্ছেন, 335 আপনাদের অফ হয়ে যাচ্ছে ওয়ান টাইম। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এরপর যাবো লাকি 13 আমাদের, তাই তো? লাকি 13 এর কালেকশনটা, আজকের কালেকশনটা ভীষণ আই সুদিং কালেকশন, একদম মানে তুমি দেখে শান্তি পাওয়া বলে না যে চোখের শান্তি বা কালার যেরকম একটা দেখলে পুরো রং থাকে যা আমাদের চোখকে তৃপ্তি দেয়, একদম। আচ্ছা, এটারও সুতোটা আমি দেখাবো, সেই হোয়াইটের সাথে টানা বানায়, তার সাথে কিন্তু এই চিকু কালার দিয়ে কাজটা যাচ্ছে পুরোটা, এই কালারের সুতোটা দিয়ে কিন্তু পুরো কাজটা কন্টিনিউ হচ্ছে, খুব সুন্দর বরফি একটা মোটিভ করে পুরো শাড়িটা জুড়ে সেম কাজ। এটা হচ্ছে পুরো শাড়িটা, লাকি 13 দেখছি আমরা, 3350 প্রাইস রেঞ্জ, আর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। 13 নম্বর শাড়ি, 3350 প্রাইস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর যাব নাম্বার 14, 14 নম্বর শাড়ি দেখবো। বাহ, এটা তোমার হচ্ছে কি কালারটা একদম আলাদা, বেশ এবং আনকমন কালার, দেখো আমরা খুব একটা এই রং ক্যারি করি না বা আমরাও না, হ্যাঁ একদম আমাদের কাছে যে এই রঙের অনেক সম্ভার রয়েছে তেমনটাও নয়, সেটাও নয় সত্যি তাই। এরকম একটা আনকমন কালেকশন, যেটা গ্রিন আর ফিরোজা দিয়ে সেভাবেই কাজ যাচ্ছে, ফুলটা যেটা দেখতে পাচ্ছি সেটাও করাত মোটিভে। এটা একটা বেনারস ঘরানার জামদানি আমাদের, এটাতে ব্লাউজ পিস আপনারা পাচ্ছেন, নাম্বার 15 আমাদের এটা, আর প্রাইস রেঞ্জ আছে 335, আচ্ছা নাম্বার 14 প্রাইস রেঞ্জ আছে 3350, 14 নম্বর কালেকশন, 3350 প্রাইস, 10% অফ থাকছে, ব্লাউজ পিসটা তো সঙ্গে থাকছেই। এরপর যাব 15 নম্বর কালেকশনে, অর্থাৎ নাম্বার 15। আচ্ছা, এটাতে আবার একটু সেই ঘিয়ে কালারের সাথে ব্লু আর ফিরোজা রয়েছে তার কম্বিনেশনে, আঁচলটা যদি দেখি সেটাও করাত মোটিভে কন্টিনিউ হয়েছে, আঁচল পার দুটোই করাত মোটিভে, ডিজাইনটা যাচ্ছে বরফির ডিজাইন। এরপর যদি বডিতে চলে আসি সেখানেও সেই সেম ডিজাইনটা দুদিকের পারে কন্টিনিউ হচ্ছে, তারপর পুরো শাড়িটা আর শাড়ির টেক্সচারটা হচ্ছে এটা খুব সুদিং মেটেরিয়াল, ভীষণ সুদিং, মানে কোনো রকম ক্যারি করতে সুবিধে, পরে প্রচন্ড মানে গরমেও পরে প্রচন্ড আরাম পাওয়া যাবে। আচ্ছা, এটা নাম্বার 15, 3350, অর্থাৎ 15 নম্বর কালেকশন, 3350, আর এটা থাকছে ব্লাউজটা, আর তার সঙ্গে 10% অফ তো থাকছেই। এরপর যাব নাম্বার 16-এ, এটা কিন্তু ভীষণ মিষ্টি একটা কালেকশন, প্রথমত ঘিয়ে রং এবং তারপরে আবার একটা পিঙ্কের কালেকশন, আর যেটা তোমার দেখতেও খুব সুন্দর লাগবে। আচ্ছা, এটা চলো সিঙ্গেলি দেখাই, যখন আমরা সিঙ্গেলি খুললাম টেক্সচারটাও ভালো বোঝা যাবে, বোঝা যাবে এটা সিঙ্গেলে যখন আমরা খুলেছি, এটা হচ্ছে ব্লাউজ পিস, একদম শুরুতে এটা ব্লাউজ পিস, একটা সরু পার আমরা পেয়ে যাব ব্লাউজ পিসে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর আমরা আসবো আঁচলে, এই যাচ্ছে আঁচল, একটা ভরাট কাজ করা রয়েছে পিঙ্ক, একদম যেটা তোমার আগেরটাতেই আমরা দেখলাম, একদম সেম অ্যাজ ডিজাইন, শুধু কালার টোনটা আলাদা। সিঙ্গেলে দেখাচ্ছি না, টেক্সচারটা দেখো, দেখাতে বোঝাতে সুবিধে হবে দিদি, একদম এই যে আমরা বলছিলাম না খুব সুদিং একটা টেক্সচার, ভীষণ লাইট, এটাই হচ্ছে সেটা যেটা আমরা সিঙ্গেলে এখন দেখাচ্ছি, গোটা শাড়িটাই কাজ যাচ্ছে, পুরো শাড়িটা আমরা যেহেতু সিঙ্গেলে খুলে ফেললাম তাই দেখিয়ে দিলাম পুরো। এটা আমাদের 16 নম্বর কালেকশন, 3350 প্রাইস, অর্থাৎ 3350। এবার চলে আসবো নাম্বার 17, বাহ, একটা আমরা মনে হয় অফ হোয়াইট দেখেছিলাম, বলো? হ্যাঁ, অফ হোয়াইট যেটা দেখেছিলাম সেই মেটেরিয়ালটাই,
সেই মেটেরিয়াল একদম বেবি পিঙ্ক যেটাতে পুরো গোল্ডেন টিস্যু দিয়ে কাজ করা রয়েছে। মানে যদি আমরা আঁচলে চলে যাই, আঁচলে পুরো এটা গোল্ডেন টিস্যুর একটা কাজ আছে, খুব সূক্ষ্মভাবে কাজটা, কিন্তু পুরোটা গোল্ডেন টিস্যু দিয়ে। তারপর আসছে বডির যে বোল্ড ডিজাইনটা, এটা হচ্ছে পুরো বডিতে ডিজাইনটা কন্টিনিউ হচ্ছে, বোল্ড একটা ডিজাইন যেটার উইভিংটা আমি দেখাবো। এই হচ্ছে উইভিংটা, ব্যাক পোর্শনটা কতটা ঠাসা বুনুই হয়েছে, এ পুরো দুদিকের পার্টটাও বেশ ঠাসা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 17 আমাদের 3350 প্রাইস রেঞ্জ, আর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, অর্থাৎ 17 নম্বর শাড়ি 3350 প্রাইস এবং 10% ছাড় তো থাকছেই। আচ্ছা, এটা হচ্ছে কি পারে পেয়ে যাবো আমরা ব্লাউজ পিসটাও থাকছে। এরপর যাবো নাম্বার 18 নম্বর কালেকশন হলো, এটা আবার দেখো তুমি রেগুলার ইউজের জন্য কিন্তু পড়তে পারো, মানে ধরো তোমার তুমি রেগুলার ইউজের জন্য পড়তে পারো, বা যারা একটু কম শাড়ি পরে তারা বেশ যত্ন করে স্টাইল মেইনটেইন করতে পারবে। আর রেগুলার তো ধরো আমরা অত কালারফুল শাড়ি পরতে পছন্দ করি না, তো সেই ক্ষেত্রে এরকম একটা সুদিং মেটেরিয়াল প্রথম কথা, মানে চট করে ধরো তোমার কোথাও একটা যেতে হলো কিন্তু তোমাকে শাড়িটাও একটু ঠিকঠাক পরতে হবে, সেই ক্ষেত্রে তুমি এই শাড়িটা ক্যারি করতে পারো। এটাও যারা লাল পরেন না তাদের জন্য একটা অপশন হতে পারে। ডিজাইন কিন্তু অনেকটাই থাকছে, মানে সেই বুনুইটা বা যদি আমি বলি এই উইভিং পার্টটা অনেকটাই পুরো শাড়িটাই উইভিং এর মাধ্যমে, পুরোটাই উইভিং এর মাধ্যমে আছে। এটা নাম্বার 18 3350 প্রাইস রেঞ্জ, আর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, 18 নম্বর শাড়ি 3350 দাম, 10% ছাড় তো থাকছে ব্লাউজ পিস। আর এই ক্ষেত্রে আমরা যেমন অন্যান্য জামদানির ক্ষেত্রে ব্লাউজ পিসটা পাই না, কিন্তু এই ক্ষেত্রে ব্লাউজ পিসটাও থাকছে। বাহ, এটার কালারটা, এটা সুতোটা প্রথমে বলবো, এই হচ্ছে গিয়ে এর মানে অরিজিনাল যে বেস কালারটা থাকছে এটা, এটার সাথে যে ডিজাইনটা কন্টিনিউ হবে সেটা এবার আমরা দেখবো। এর সাথে যেহেতু একটা গ্রিন টোন, তার মধ্যে দিয়ে বেশ সুন্দর, এটা কি বলা যায় এক্স্যাক্টলি, তুঁতেও বলা যেতে পারে, মানে তুঁতে দিয়ে পুরো শাড়িটা কিন্তু সেম ভলিউম, মানে একদম লাইট গ্রিনটা বেস কালার আর তুঁতে দিয়ে পুরো সেম ভলিউম, মানে ভরাট কাজ যাচ্ছে, দেখো কাজ একদম সার্কেল মোটিভ আছে, ভরাট কাজ যাচ্ছে, ফ্লোরাল মোটিভ গুলো যথেষ্ট করাত করাত, একদম পুরোটাই করাত ডিজাইনে, কিন্তু পুরো শাড়িটা সেম ভাবে কাজ। আচ্ছা, এটা হচ্ছে কি নাম্বার 19 আমাদের 2750 প্রাইস রেঞ্জ যাচ্ছে, 2750 প্রাইস, প্রাইস রেঞ্জ কিন্তু চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে 2750 2750, যার উপর কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আমরা পাচ্ছি। এরপর আসছি আমরা ডিজাইনটা সেম রেখে কয়েকটা কালার কালেকশন দেখাচ্ছি, একদম বেস কালারটা পিচ আর তার উপর রানী দিয়ে কাজ করা, বলো পুরোটাই একদম সেম ডিজাইনের দুটো কালার অপশন এখন অবধি আমাদের কাছে রয়েছে, দুটো কালার আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে নাম্বার 20 2750, অর্থাৎ 2750, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর যাবো নাম্বার 21, আচ্ছা আবার ডিজাইনটা আমাদের একটু চেঞ্জ হচ্ছে, তবে সেই করাত মোটিভের ডিজাইনটা রেখে, অর্থাৎ জামদানির ডিজাইনই দেখছি, বেনারস ঘরানার যে জামদানি সেই ডিজাইন, এটাতেও সেম ডিজাইন, মানে আঁচলটা একটু ঠাসা কাজ, তারপর যদি বডিতে চলে আসে পুরোটাই করাত যে ডিজাইন আমরা বলি জামদানির বিশেষত, পুরো করাত এবং দেখো বেস কালারটা সি গ্রিন রেখে ব্লু দিয়ে কাজ করা হয়েছে। এটা 21 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 2750। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এখানে খুব সুন্দর ছোট্ট একটা পার পেয়ে যাবো আমরা। আচ্ছা, এরপর যাবো 22 নম্বর কালেকশনে, অর্থাৎ নাম্বার 22। আচ্ছা, এই সার্কেল ডিজাইনটা মানে আমরা আগে একটা দেখলাম, সেটারই আর একটা কালার কম্বিনেশন বলতে পারি আমরা, যেটা ইয়েলের উপর লাল দিয়ে কাজ করা, লাল হলুদের ভীষণ সোভার কালেকশন। এটা নাম্বার 22, প্রাইস থাকছে 2750, অর্থাৎ 2750, 22 নম্বর শাড়ি দেখছি, একদম বেনারস ঘরানার শাড়িতেই আজকে আমরা রয়েছি। এরপর চলে আসবো নাম্বার 23, প্রত্যেকটাই ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, এটা আবার একটু যারা ব্ল্যাক পরবেন, যে দিদিরা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ভীষণ ভালো শাড়ি, তবে খুব সোভার ব্ল্যাক হতে পারে, তবে টেস্ট কিন্তু ভীষণ সোভার শাড়ির যেটা আমরা দেখছি, পুরোটাই করা ডিজাইন। 23 নম্বর কালেকশন, 2750, অর্থাৎ নাম্বার 23, প্রাইস 2750, তার উপর ফ্ল্যাট 10% অফ, আর ব্লাউজ তো রয়েছে। এরপর চলে যাবো নাম্বার 24, যেখান থেকে প্রাইস রেঞ্জটা চেঞ্জ হচ্ছে, বেনারস ঘরানার যে শাড়িগুলো আমরা দেখি, যে ডিজাইনটা নিয়ে আমরা বারবার কথা বলেছি আগেও, তার কয়েকটা কালেকশন আজকে নিয়ে এসেছি। মেন ইউএসপি আমি সরাসরি পারে চলে যাবো, অর্থাৎ লোয়ার ইয়কে, লোয়ার ইয়ক জুড়ে তিনটে পার, পুরো লোয়ার ইয়ক জুড়ে কন্টিনিউ হচ্ছে, একটা স্ট্রাইপের পার, একটা সলিড পার, তারপর একটা ডিজাইনার পার বলা যায়, আর পুরো শাড়িটাতে এইভাবে বুটিটা কন্টিনিউ হচ্ছে, একদম পিচ পিঙ্ক টোনে রয়েছে। এটা 24 নম্বর কালেকশন, প্রাইস চেঞ্জ হচ্ছে 2550, অর্থাৎ 2550। ব্লাউজেও আমরা কিন্তু এই পারটা পেয়ে যাচ্ছি, ব্লাউজ পিসেও। এরপর চলে যাবো নাম্বার 25, নম্বর কালেকশন, ভীষণ লাইট শেডের একটা কালেকশন, লাইট শেডিং অবশ্যই, ওয়েটও বলা যায় কিন্তু, এবং দেখো দুদিকে আবার কপার টিস্যুর কাজ আছে, একদম লাইট শেড লাইট ওয়েট, এটা আপনি প্লিট করে পরবেন,
মানে আমার মনে হয় প্লিট করে পড়লে একটু বেশি ভালো লাগবে। নাম্বার 25 2550 প্রাইস রেঞ্জ, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, 2550, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর চলে যাব নাম্বার 26। আচ্ছা আবারও আরেকটা ডিজাইন, আমরা এই শাড়িগুলো এক একটা ডিজাইনের অনেকগুলো কালার নিয়ে এসেছিলাম একটা সময়, তবে আজকে একটু বাছাই করে আজকে ডিজাইনের মিক্স ব্যাকে রয়েছে আমরা। এটা হচ্ছে আমাদের আজকের 26 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 2550, অর্থাৎ নাম্বার 26, প্রাইস 2550। একদম এটার প্রাইস রেঞ্জ যা থাকছে তার উপর তো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। ব্লাউজ পিসটা দেখাবো এটার, এই যে এটা এই ব্লাউজ পিসটা বানিয়ে শাড়িটা পুরো অসাধারণ দেখতে লাগে, আর এই ব্লাউজ পিসটা বানালে অন্য শাড়ির সাথেও আপনি ট্রাই করতে পারবেন। মানে যে কটা কালার এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটা লাইট শেড। এটা আমাদের 27 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 2550। এগুলো না মানে কি বলতো তোমার বেনারস ঘরা না, তো এটা তুমি জল দিয়ে জাস্ট ধুয়ে কেচে মেলে দাও, তোমার কোনো সমস্যা নেই সে ক্ষেত্রে। নাম্বার 27, প্রাইস 2550, তার উপর ফ্ল্যাট 10% অফ। ব্লাউজ পিসে আমরা এই পার্টটা পেয়ে যাব। এরপর যাব নাম্বার 28, এই ডিজাইনেরই একটা শাড়ি, আগে আমরা দেখেছি, আমরা দেখেছি সেটা, আর এটা পুরো সি গ্রিনের উপর করা হয়েছে। গ্রিন বা তুমি এটাকে হ্যাঁ সি গ্রিন বা তুমি এটা ব্লুইশ টোনও বলতে পারো অনেক ক্ষেত্রে, আর তার সাথে পুরোটা যাচ্ছে। এটা হচ্ছে কি নাম্বার 28 2550 প্রাইস রেঞ্জ, ব্লাউজ পিসটা সেম থাকছে, অর্থাৎ এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এরপর যাব নাম্বার 29, 29 নম্বর কালেকশন দেখছি, এই ডিজাইনটাও আমরা আগে দেখেছি। একদম তারই একটা বেশ পিচ পিঙ্ক টোন বা পিঙ্ক টোন আমরা বলতে পারি, এখানে গোল্ডেন টিস্যু কাজ আছে। প্রাইস থাকছে 2550, অর্থাৎ 2550। এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর চলে যাব হচ্ছে গিয়ে আমাদের নাম্বার 30, তাই তো? একদমই। এটা হচ্ছে আমাদের নাম্বার 30, 30 নম্বর কালেকশন দেখছি, এটা আবার আমরা জামদানিতে চলে এলাম, আমাদের যে জামদানিগুলো আমরা দেখেছি সেই জামদানিতে চলে এলাম, নাম্বার 30। এটা আমাদের সফট জামদানি, প্রাইস থাকছে 2350, 2350, সফট জামদানি যেটাতে ব্লাউজ পিস কিন্তু নেই। এরপর চলে যাব নাম্বার 31, তাই তো? নাম্বার 31, অর্থাৎ 31 নম্বর কালেকশন। আচ্ছা আমাদের সফট জামদানি, এটা কিন্তু বেনারস ঘরানার নয়, এটা আমাদের সফট জামদানি, প্রাইস থাকছে 2350, অর্থাৎ 2350। একদম 2350 প্রাইস রেঞ্জ নাম্বার 31। তবে হ্যাঁ ব্লাউজ পিস রয়েছে অবশ্যই, আমি ব্লাউজ পিস দেখাবো আপনাদের। হ্যাঁ ব্লাউজ পিসটা একবার দেখে দাও, সরু ব্লাউজ পিস মানে সরু পাড়ের যদি আমি বলি, এই যে এটা থাকছে ব্লাউজ পিসটা। আচ্ছা নাম্বার 31 দেখলাম, নাম্বার 33, 32 তো, আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ নাম্বার 32, নাম্বার 32 এইটা ধরো, হ্যাঁ নাম্বার 32 দেখছি, অর্থাৎ 32 নম্বর কালেকশন, একদম মিল্ক হোয়াইটে দেখো। একদম হ্যাঁ, আর দেখো হোয়াইট টোনটা তোমার একেবারে বলা যায় চেপেই গেছে, কারণ তোমার যে ডিজাইনটা আমাদের লাল সবুজ হলুদের কাজ যাচ্ছে, পুরো ডিজাইনটা দেখো হোয়াইটটা, মানে হোয়াইটটা বেশি নজরে আসবে না তোমার। আচ্ছা এটা নাম্বার 32 2350 প্রাইস রেঞ্জ, আর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, অর্থাৎ 2350। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এরপর যাব নাম্বার 33, অর্থাৎ 33 নম্বর কালেকশন, 33 নম্বর কালেকশন দেখছি, এটা দেখো আবার ব্ল্যাক এর সাদা দিয়ে, হ্যাঁ মানে ব্ল্যাক এর কাজ করা, সাদা দিয়ে মিনে করাও রয়েছে। এই যে উইভিংটা, এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কন্টিনিউ হয়েছে, এটা যে পুরো শাড়িটা নাম্বার 33 2350, অর্থাৎ 2350 প্রাইস, 33 নম্বর কালেকশন দেখছি। এটা আমরা জামদানি দেখছি, সফট জামদানি দেখছি, 10% অফ থাকছে, এটা হচ্ছে ব্লাউজ, আবার ব্লাউজ পিসও থাকছে সঙ্গে। একদম এরপর যাব নাম্বার 34 এ। আচ্ছা আবার আমরা বেনারস ঘরানার জামদানি দেখছি, এটা হচ্ছে 34, অর্থাৎ 34 নম্বর কালেকশন, সি গ্রিনের উপর, সি গ্রিন একদম তারও লাইট শেড, একদম এক্স্যাক্টলি সি গ্রিন বলবে তারও লাইট শেড, পুরোটাই করাত মোটিভে কাজ, এটা পুরোটাই করাত মোটিভে কাজ, পুরো মানে ডিজাইনটা যদি আমি ধরি অ্যাঙ্গুলার করে কাজ যাচ্ছে, নাম্বার 34, প্রাইস রেঞ্জ আছে 2250। আমাদের লাল আর সাদা যদি আমি ধরি সেই হিসাবে শেষ হলো।
আচ্ছা এটা যে নাম্বার 35150 প্রাইস রেঞ্জ থাকছে আর প্রত্যেকটাতে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা আজকে যেহেতু আমাদের সময় একদম নেই তাই আমরা দুজনেই বিদায় নিচ্ছি তবে প্রত্যেকই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবরণের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ উপলক্ষে আবরণের